খাওয়ার উপযোগী হয়ে যাব। দেখ আর একটা প্লট কোনো আছে, করিয়েনটা সব এক লোকে লইব। ও আছে একটা আপনার দেখা জাম্বুরা গাছ, বাংলাদেশের মাতুয়া হয়, মাতুয়া গাছ ইনশাল্লাহ। আর এই তো আমরা দোকা সাতরা গাছ, ও খান্দা টানো দো নতুন ফাটা দের ও দোকা, ওদের নতুন ডেমো খোলা আপনারা দেখরা ইনশাল্লাহ। আর একটু হইল কলমিশা, কলমিশা করছে এরা হল উঠে আপনারা দেখতে পারে সব কলমিশা। ও দোকা আরো কলমিশা কর গাছ হল উঠে ইনশাল্লাহ। দেখরা তো আপনারা গাছ হল উঠা আরম্ভ হয়ে গেছে। আদোকা ডালিম গাছ আপনারা দেখাইছিল, অদোকা ফাতা কি পরিমাণ ফাতা। আর এখন ওইল আমরা রুজেট ফাতা, অদোকা ফাতা নতুন ফাতা আইছে, ডেমাইছে গাছর ইনশাল্লাহ দেখতে পারা। আর ওদোকা আর একটা অ্যালার্টমেন্ট আমরা করিয়েনটা করছি, এখানে ঠান্ডার সময় আগে বীজ ফালাই দিই, প্রচুর করিয়েন হয়ে যায় আগে বুঝছেন। আর মেয়ের এন্ডে দিয়ে গিয়া তখন আপনি ডিফারেন্ট বীজ ফালাই দিলে, আমি মাঝে মাঝে ফালাই দিলে লাল শাক টাল শাক হইব ওগুন তোলার ফলে। আর ও দোকা দুনিয়া ও আরো নয়া বীজ উঠে, ও দোকা ও দোকা বীজ ফালাই, ও দোকা মাটির মাঝে, ও দোকা নতুন সেরা উঠে সব ইটা সব দুনিয়া ফাতা খালি। ও ইনশাল্লাহ দেখতে আমরা সব দুনিয়া। আর একটু হইলো আমার জারা লেবুর গাছ, অতটা বড় একটা জারা লেবুর গাছ ফাতা দেন নয়া ফাতা বুঝছেন নি। এগুলি আমি উপরে শেড বানাইয়া রাখছি যাতে আইস না পড়ে। এখন আমরা আলু, এই আলুগুলো আমরা দেশি ছোট ছোট বারিক আলু, একটা আমরা খুব বাচ্চা নিতে ভালো হয়, বোনা খাওয়া যায় কিছু দিন লোকে। আর কচুর গাছ সকল উঠে, আর কচুর ডেম হল সব ইনশাল্লাহ। ওরা দেখতে পারা এটা আলু আর কচু, আর এখানেও এই দেখতা পারা নসুন করে কিছু লাগাতে দিয়েছে আমার ওয়াইফে লাগাইছেন, তান বড় শখ রসুনের ফাতা খাইতা, তো রসুনের গাছ উঠা আরম্ভ হয়েছে ইনশাল্লাহ। এইদিকে আপনি দেখতে পারেন আমরা যে সেরাগুলো আমরা ভাড়া রাখা হয়েছে, যে সব জাতের সেরা এইগুলো আবার সেটিং করা হয়ে গেছে টবে, পয়শাক আইটা পয়শাক আর একটা নানি ও ফাইলা পয়শাক ও পয়শাক হইলো আঙ্গুরের গাছ, ও আর একটা পয়শাক। আর এগুলো হইলো তারপরে দেখতে পারা উড়ি জালি কুমড়া কিকুম্বা সিসিঙ্গা লুবি মিষ্টি লাউ থানে কিবে হইলো ব্ল্যাক চিলি, হটেস্ট ব্ল্যাক চিলি আপনারা দেখতে পারা। আর এটা হইলো সিসিঙ্গা গাছ, ও আরও লুবি গাছ সরসেরা। আর বুঝল সবটা হইলো আপনারা আমরা নাগার সেরা নাগা, ও আরো খদুর গাছ আইন, ও খদু ও আরো উড়ি উড়ির গাছ, ও আরো সিসিঙ্গার গাছ আছে দেখতে পারা সিসিঙ্গার গাছ। আসসালামু আলাইকুম বিওয়ার সকল, আমরা দেখতে পার আজকে কুকিং করলাম হাট চিকেন, বাট হাট চিকেনের লগে আমরা লাস্ট ইয়ার একটা এই যে খদুটা রাখছি কাটিয়া গাছের খদু, এদুকে সাইজ করে রাখা, বাট আমার লাস্ট ইয়ার প্রচুর খদু ধরছে, আমি মানুষের সবরে বাটিয়া দেওয়ার পরে তখন আমরা খাইতে কিছু আর একটু সকলে বোরিং ফিল করা, তখন আমি খদু ছয়টা ডিপ করে রাখছি, চারটা তিনটা অলরেডি খাই লিছি। আর আজকে একটা বাক করছি একটা হাট চিকেন দিয়ে কুক করবো ইনশাল্লাহ আপনারা দেখবা, কিন্তু এইটা মানে খাসা আপনি একবারে
স্লাইস করে কাটিয়ে রাখি দিবে, কোনো ফাঁক দেওয়া বয়েল করা লাগে না, এজ ইট ইস ভাবে থাকে ফ্লেভার। আর সাথে আছে আমার গাছের দুনিয়া ডিপ করে রাখা, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা মানে ফ্রেশ থাকে গাছের দুনিয়া। কিন্তু গাছের যে দুনিয়াগুলো হয় এগুলো প্রচুর ফ্লেভার থাকে রেডিমেড দুনিয়া তো, ইনশাল্লাহ। এখন আজকে আমরা এই কদুটা আর আনবো, দেখবা ইনশাল্লাহ। ওকে, এখন কদু দিলে এলাম ইনশাল্লাহ। কদু একটু জাল দোয়ার বাদে তোরা পানি দিয়ে পানি দিব সামান্য, কদুটা একটু মশলাটা খাও, তারপরে আপনারা দেখতে পারবা আমরা সত্য চিকেন কদু হয়ে গেল। অদকা এখন আমরা কারি হয়ে গেছে, আপনারা দেখতে পারেন আমরা অদকা গার্ডেনের দুনিয়া রাখছি, ও গার্ডেনের দুনিয়া দিলেইলাম ইনশাল্লাহ। দিয়ালে আপনার খানি কদুর লোকে গার্ডেনের দুনিয়া যদি হয়েছে তো আর মাছ নাই সেরা।